हेलो स्टूडेंट्स, वेलकम टू बैरागो शिक्षा निकेतन। आजकल भिडियोते हमें एक आधुनिक बांगला कविता शंख घोषेर लेखा एक आधुनिक कविता बाबर प्रार्थना सम्पर्क आलोचना करछी। बाबर प्रार्थना एक कविताटी बर्धमान विश्वविद्यालय सह विभिन्न विश्वविद्यालय अनार्स पाठ्यक्रमे रयेछे। ताई जारा बांगला साहित्य निये पढ़ाशोना करछो, बांगला अनार्स बा बांगला एमए करछो, तारा अवश्यई आजके भिडियोटी देखो एबं बाबर प्रार्थना कवितार अंतर्निहित अर्थ, बाबर प्रार्थना कवितार যে তাৎপর্য রয়েছে তা সহজে বুঝে নাও। তাহলে চলো আজকের আলোচনা, শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা কবিতা। দেখো, আধুনিক বাংলা কবিতার জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হল কবি শঙ্খ ঘোষ। এক সংবেদনশীল অনুভূতি পরায়ণ মন নিয়ে একজন চিত্রকর, যেমন রং এবং রেখার স্পর্শে, রং এবং রেখার ছোঁয়াতে তার মনের গোপন রহস্যকে জীবন্ত করে তোলেন, ঠিক তেমনি আমাদের আলোচ্য কবি শঙ্খ ঘোষ তিনিও সমসাময়িক মানুষের জীবন এবং তার বহু বিচিত্র তার জীবন নিয়ে তার সুখ দুঃখ আনন্দকে স্পর্শ করেছেন, তার কবিতায় স্পর্শ করেছেন। সময়ের যন্ত্রণা এবং মূল্যবোধজনিত হাহাকার ব্যক্তি মানুষকে যে ক্রমশ অসহায় নিরালম্ব এক শূন্যতায় নিক্ষেপ করছে, একথা তিনি তার কবিতায় যেমন ফুটিয়ে তুলেছেন, তেমনি পাশাপাশি তিনি এই তিমির হননের গানও করেছেন। তিনি অন্ধকারের অবসান করার জন্য তিনি জ্বালাতে চেয়েছেন প্রাণের উজ্জ্বল আলো। তাই শঙ্খ ঘোষ সমসাময়িক বাংলা কবিতার জগতে অবশ্যই এক উজ্জ্বল এবং এক ব্যতিক্রমী কবি ব্যক্তিত্ব। এখন যে কবিতার আলোচনা করছি, বাবরের প্রার্থনা, এই কবিতাটি রচনা হয়েছিল 1974 সালে এবং এই কবিতাটি 6টি স্তবকে 24টি পঙ্ক্তিতে বিভক্ত। অর্থাৎ এই কবিতায় 24টা পঙ্ক্তি রয়েছে এবং 6টা স্তবক রয়েছে এবং এর সাহায্যে, এই 24টি পঙ্ক্তির সাহায্যে কবি এক বিবেকী সংবেদনশীল অনুভূতি প্রকাশ করেছেন। তার মনের বিবেকী সংবেদনশীল অনুভূতি এখানে প্রকাশ করেছে এবং তা আমাদের মুগ্ধ করে। 1974 সালে বাংলাদেশ তথা সারা ভারতবর্ষে এক বিরাট দুঃস্বপ্নের দিন ছিল। সারা দেশে তখন জরুরি অবস্থা চলছে, চারিদিকে দম বন্ধ করা এক কালো ছায়া। তরুণ যুব সমাজ অতি ভয়ঙ্কর রক্তস্নাত রাত্রির বিভীষিকায় তার দিশেহারা, দেশের রাজনীতি তার পড়াল থাবা নিয়ে গ্রাস করছে মানুষের স্বাভাবিক দিনগুলোকে, যেখানে সেখানে গুপ্ত হত্যা, হিংসা, গুপ্তঘাতকের ছুরি ঝলসে উঠছে আর গোটা সমাজটা দিশেহারা, যেন অসুস্থ রোগের প্রকোপে শুয়ে আছে মৃত্যুশয্যায়। এরূপ এক পরিবেশের প্রেক্ষাপটে বা এরূপ এক পরিবেশে কবি তার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত দুঃখের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় 1974 সালের এক হেমন্তের সন্ধ্যায় আকস্মিকভাবেই তৈরি করেছেন এই অসাধারণ কবিতা বাবরের প্রার্থনা কবিতাটি। কবিতার প্রাক মুহূর্ত নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে কবির কন্যা অর্থাৎ শঙ্খ ঘোষের কন্যা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার বিভ্রাটে দিনে দিনে তার রোগ আরও বেড়ে যাচ্ছিল, মিলেই যাচ্ছে তার লাবণ্য। অথচ এই কিশোরী মেয়েটি তখন ফুলের মতো ফুটে ওঠার বয়স, এই মেয়েটি তখন ফুলের মতো ফুটে উঠবে, তার বদলে তার রূপ, তার যৌবন, তার লাবণ্য কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাই কবির মন খুবই তখন বিষণ্ন ছিল আর কোনো কাজে তিনি মনোনিবেশ করতে পারছিলেন না। সেই রকমই এক সন্ধ্যায়, মন খারাপ করা সন্ধ্যায়, প্রায় নির্জন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পদচারণা করতে করতে হঠাৎ করেই এক ঐতিহাসিক ঘটনার কথা তার মনে হয়েছিল। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন যখন কিছুতেই সুস্থ হচ্ছিলেন না, তখন বাবর একদিন অতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তার পুত্র হুমায়ুন যাতে আরোগ্য হয়ে ওঠে, তার পুত্র হুমায়ুন যাতে সুস্থ হয়ে ওঠে, সেই প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে। তারপর ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে উঠল, কিন্তু সম্রাট আর বেশি দিন বাঁচলেন না। এই ছোট্ট ঐতিহাসিক তথ্যের এক নতুন তাৎপর্য তিনি আমার আলোচ্য কবিতায় অর্থাৎ বাবরের প্রার্থনা কবিতায় দান করেছেন। পিতার প্রার্থনা, গুরুজনের আশীর্বাদ এবং মঙ্গল কামনায় কোনো পুত্র বা পুত্র সম স্নেহভাজন আরোগ্য লাভ করে কি না, এটা বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় হলেও মানুষের মনস্কামনা, তার সত্যনিষ্ঠা, ঈশ্বরের কাছে আত্মনিবেদনের ঐকান্তিকতা যে মনে জোর দেয়, মনে জোর সৃষ্টি করে এবং তারই পরে মানুষ কখনো কখনো অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। মহাপুরুষদের যে জীবনী গ্রন্থ রয়েছে সেগুলিতে এরকম অনেক ঘটনার কথা রয়েছে যেগুলিকে আমরা অলৌকিক বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু তা না দিয়ে যদি এইভাবে ভাবতে পারি যে শুধুমাত্র বিশ্বাসের সত্যে তারা অসাধ্যকে সাধন করেছেন, তাহলে বিষয়টি কোথায় অনেক সহজ হয়। এই তো কয়েকটা আগের ঘটনা, মাদার টেরেজা নামটা সবাই শুনেছ। এই মাদার টেরেজার যে অলৌকিক শক্তি ছিল তা সারা বিশ্বের খ্রিস্টান সমাজ কোটি কোটি দর্শকের সামনে স্বীকার করে নিয়েছে। হয়তো কিছুটা ঘটনা বা কিছুটা বিশ্বাস মিলিয়ে এরকম মিথ তৈরি হয় বা এরকম উপকথাগুলো তৈরি হয়। তা হুমায়ুনের জন্য বাবরের যে ঐকান্তিক প্রার্থনা সত্য, সেটি কতটা সত্য আর কতটা গল্প তা আমরা আজকে বিচার করতে পারবো না। হুমায়ুনের জন্য বাবরের এই যে ঐকান্তিক প্রার্থনা সেটি কতটা সত্য কতটা গল্প তা বিশ্লেষণ বোধ হয় না করাই ভালো।
বিশ্বাসের বশবর্তী হয়ে কবি শঙ্খ ঘোষ তিনি প্রার্থনা করেছেন যে পরম শক্তিমানের কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে তার কন্যার রোগ মুক্তি ঘটে। কিন্তু তিনি সরাসরি তিনি নিজের কন্যার কথা না বলে বাবরকে নিয়ে এসেছেন এবং হুমায়ুনের আরোগ্য লাভের বিষয়টিকে সামনে উপস্থাপন করেছেন। কিন্তু এই কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে ব্যক্তি মানুষের প্রার্থনা সারা পৃথিবীর শত সহস্র মানুষের রোগ মুক্তির প্রার্থনার প্রতীক হয়ে উঠল। চারিদিক অশান্ত, সর্বত্র হিংসা, হানাহানি, রক্তপাত, অচরিতার্থ প্রাণ, প্রায় নিঃশেষিত ভারতবর্ষে প্রতিনিয়ত বিনা অপরাধে প্রাণ দিচ্ছে শত শত তরুণ যুবক তাদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে গিয়ে। প্রত্যেক দিন পুলিশের গুলিতে বা ঘাতকের ছোড়াতে রক্তে ভেসে যাচ্ছে দেশ। দেশের যুব সমাজ আজ অসুস্থ, কবির কন্যার মতোই, বাবরের পুত্রের মতোই মৃত্যুর ক্ষণ তারা গুনে চলেছে। শুধুমাত্র কবির নয়, যে কোনো পিতার, যে কোনো পুত্র আজকে রোগশয্যায়। কবি একজন স্নেহময় পিতা রূপে তাদের সকলের রোগ মুক্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি প্রার্থনা করেছেন এমনকি নিজের জীবনের বিনিময়ে যেন তার পুত্রের জীবন লাভ হয়। তাই কবিতা বলেছেন, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, মাঝ দিগন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। শত সহস্র দিশাহীন তরুণ এবং তরুণীর জন্য কবি কাতর হয়েছেন। শত শত শুষ্ক মুখে ঘুরে বেড়ানো ছাত্রদের কবি শঙ্খ ঘোষ তার অনুভূতিশীল মনে তাদের কষ্টকে ভুলতে পারেননি, আর ভুলতে পারেননি বলে নিজের কথা ভাবতে ভাবতে তাঁর চিন্তার স্মরণীতে এসে পৌঁছেছে সম্রাট বাবরের কথা, আরও বৃহত্তরভাবে বলতে পারি সমগ্র দেশের তরুণ সম্প্রদায়ের কথা। যেমন সন্ত্রাসবাদের যুগে মানসিক যন্ত্রণায় রবীন্দ্রনাথ একসময় লিখেছিলেন, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা কুটে। সেই যন্ত্রণা, সেই আবেগ কবি শঙ্খ ঘোষকেও স্পর্শ করেছে। তার মনে হয়েছে এই সরলমতি যুব সমাজ আজ যে দিশেহারা, মৃত্যুর মুখোমুখি, অসুস্থ, তার জন্য তাদের কোনো দায় নেই, পিতার পাপের প্রায়শ্চিত্ত করছে তারা। সভ্যতা, বিজ্ঞানের অগ্রগতি আজ নারকীয় গতিতে ধ্বংস করতে ছুটে আসছে মানুষের জীবনকে। দুর্নীতি, পাপ, অন্যায় এবং সঠতায় ভরে গেছে দেশ। তাই যদি সকলের শুদ্ধ চৈতন্যের জাগরণ না ঘটে, তাহলে এই যুব সমাজ কি করে মুক্তি পাবে? তাই তো কবি শঙ্খ ঘোষ লিখেছেন, নাকি এ শরীরে পাপের বীজাণুতে কোনো ত্রাণ নেই ভবিষ্যতের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যুকে ডেকে আনি নিজেরই ঘরে। যদি মানুষ নতজানু হয়ে প্রার্থনায় বসত, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাত, যদি পাপ, হিংসা, লোককে জয় করে শুদ্ধ চেতনাকে ফিরিয়ে আনতে না পারে, তবে একদিন এই বর্বর, এই নৃশংস আগুনের আলোয় ঝলসানিতে সব পুড়ে ছারখার হয়ে যাবে। অথচ কোনো পিতা, কোনো বিবেকবান মানুষ তা চায় না। তাই কবিতার যে শেষ তবক, সেখানে সে তিনি নিঃশেষ করে দিতে চান নিজের মৃত্যুর বিনিময়ে, তিনি আত্মীয়কে রক্ষা করতে চান। তার কাছে তার জীবনটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সন্তানের জীবন। তাই বলেছেন, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এক সমাজ সচেতন, এক মানবতাবোধের দলিল এই কবিতা, বাবরের প্রার্থনা কবিতা। তা আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই ছিল শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা কবিতার একটি সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি তোমার উপকারে লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, ভাগ করে নাও, আমাকে একটি লাইক দিও। লাইক বাটনে একটি টাচ করবে, অবশ্যই লাইক করলে আমার খুব ভালো লাগবে, আমার আরও উৎসাহ লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে।